প্রতিবন্ধী পরিচয়পত্র নিতে এসে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর সদর হাসপাতালে। এদিন ওই হাসপাতালে নদিয়া জেলার প্রতিবন্ধীদের শংসাপত্র দেওয়ার কথা ছিল সোমবার। অনেক মানুষই শংসাপত্র নেয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। সেই সময় শিমুলিয়ার বাসিন্দা স্বপন পাল লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অচৈতন্য হয়ে পড়েন। তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বপন পালকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় নিহতের পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। আজকে এখানে এসেছি আমাদের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দেওয়ার জন্য। 24 তারিখে ডেট ছিল, সেইখানে এসেছিলাম। এখানে এসে দেখি এই ভদ্রলোক এখানে মাথা হ্যাট করে উনি শুয়েছিলেন। এবারে আমরা ভাবছি ওনার চোখে ব্যথা করছে, তারপরে দেখছি যে ওনার ডেট হয়ে গেছে। আজকে 24 তারিখে ডেট ছিল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দেওয়ার জন্য, ওই জন্য এসেছিলাম। এসে দেখছি বন্ধ আছে ডেট। আপনার কী করবে, আবার সামনে ডেট দেবে কি দেখেন। আচ্ছা, এটা এখানে এই ভদ্রলোকের কি হয়েছিল? এসি তো দেখছে ভদ্রলোক এই আবার শুয়ে দিয়েছে, একটু স্ট্রোক টোক হয়ে গেছে। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি পলাশে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।